শাকিব খানের ডেডিকেশন না থাকলে তো শাকিব এই জায়গায় আসতো। শাকিব খান ইজ এ মিরাকেল, এটা কমন সুপারস্টার না। তাদের ওই মুরদ নাই যে পাঁচটা নায়িকা তৈরি করবো ইন্ডাস্ট্রি। ওই ভাইরাল হওয়াতে আমরা বিশ্বাসী না, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। ছবিটা কিন্তু 2010 সাল, এখন হচ্ছে 23, শেষ প্রায় 24, মানে 14 বছর আগে। 14 বছরে অনেক চেঞ্জ তো হয়েছে, বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, তার চিন্তার প্রখরতা বেড়েছে, সবই বেড়েছে। তারপরে হচ্ছে যে ইন্টারন্যাশনালি সে তার ব্যক্তি ঘটেছে আরেকটু। এই সময় পর্যন্ত যেখানে হল নেই, অন্যান্য অনেক সমস্যা, তার মধ্যেও নিজেকে স্টার হিসেবে ধরে রাখা টাফ থিং। শাকিব খানের ডেডিকেশন না থাকলে তো শাকিব এই জায়গায় আসতো। কখনো কখনো কাউকে ভুগিয়েছে কিংবা ডিস্টার্ব করেনি তা নয়, করেছে, কিন্তু ডেডিকেশন ছিল মারাত্মক। আপনারা সিনেমায় অভিনয় করার সময় দেখবেন যে একটা সংলাপে আমি কোন জায়গায় থামবো, কোন জায়গায় একটু নিচে নামবো, কোন জায়গায় উপরে উঠবো। আমরা তো শুটিং করার সময় এটা মেনটেন কম করি, ডাবিংয়ে গিয়া বেশিরভাগ এটা করি। কিন্তু শাকিব দেখা গেছে যে ডাবিংয়ের সময় সে ওইটা ফাইনাল করে নেয়, শুটিংয়ের সময় ফাইনাল করে না নিলে ডেলিভারি ডাবিংয়ে তো উল্টাপাল্টা হয়ে যাবে, সে শুটিংয়ের সময় ওইটা করে নেয়। আর এছাড়াও অনেক ব্যাপার আছে থিঙ্কিংয়ের, যেটা ও বুঝে নেয় এবং ওইভাবে। আর সিনেমা যেটা ওই যে ডেডিকেশন, তার সবসময় ছিল ডেডিকেশনই তাকে এই জায়গায় নিয়ে আসছে। তবে আরেকটা কথা বলি আমি, শাকিব খান ইজ এ মিরাকেল, এটা কমন সুপারস্টার না। কারণ বাংলাদেশে কোনো নায়ক জীবনে 10 লাখ টাকা নেয় নেয়, আর সেখানে শাকিব খান 70 লাখ টাকা বন্ধ নিয়েছে, এটা সম্ভব? বাংলাদেশে 50 লাখ টাকা 60 লাখ টাকা একটা সিনেমা হয় আর তার সে বেশি রেমুনারেশন সে নিয়েছে, এটা বাংলাদেশে মিরাকেল ঘটনা না? তার যদি না হয় সে তো কাউকে বলেনি যে আমাকে নেন জোর করে, আপনাকে বলেছে বা কারো দুয়ারে গিয়ে বলেছে যে আমাকে নেন? সে কারো কাছে গিয়ে ধরনা দিচ্ছে তো আপনি তার বদনাম কী করে করেন? ভাই আমি 1 কোটি টাকা নিব, আপনি আমার নিলে না, না নিলে না, না আমার বাদ দিয়ে দেন, আমাকে অ্যাভয়েড করেন। আর ইন্ডাস্ট্রিতে এত বড় বড় প্রডিউসার আছে, টাকাওয়ালা আছে, তাদের ওই মুরদ নাই যে পাঁচটা নায়িকা তৈরি করবো ইন্ডাস্ট্রি। এখনকার যুগে হচ্ছে ভাইরাল যুগ, যে যেভাবে পারো ভাইরাল হও। হ্যাঁ, ওই ভাইরাল হওয়াতে আমরা বিশ্বাসী না, সংকট আসলে আছে আবার না, দুই রকমই ঘটনা হচ্ছে। যে নায়ক নায়িকা অনেক আছে কিন্তু কেউ রেগুলার নাই, কারো গ্যাপ পড়ে গেছে, কেউ আলোচনায় নাই, হ্যাঁ, যে কারণে অন্যদিকে ছুটোছুটি করছে, এইসব কারণে থেকেও মনে হচ্ছে নাই। তবে ওই যে টানা শুধু সিনেমা নিয়েই লেগে থাকবে, এইটার জন্য ওই যে নতুনের কোনো বিকল্প নাই, নতুন হান্টিং করতে হবে এবং তাদেরকে ওয়েল ট্রেন করে মাঠে নামাইতে হবে এবং তাদের সাথে ওই চুক্তিতে যেতে হবে, 5 বছর তাদেরকে স্যালারি দেওয়া হবে।